আসসালামু আলাইকুম। আপনি কি কোনোদিন শসার আচার খেয়েছেন? তাছাড়া বন্ধুরা, এমন একটা মশলা যা ব্যবহার করা হয় প্রায় সমস্ত খাবার রান্না করার জন্য। তাছাড়া আদাতে অনেক ঔষধি গুণ থাকে যা মানুষের শরীরের অনেক উপকার করে। আজ আমরা আপনাদের দেখাবো আদা দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে আচার বা সস তৈরি করা হয়। তো স্বাগতম আপনাকে অহমানের আরও একটি নতুন এপিসোডে। আদা হারভেস্টিং অ্যান্ড প্রসেস। বন্ধুরা, এমন একটা মশলা যা ব্যবহার করা হয় প্রায় সমস্ত খাবার রান্না করার জন্য। তাছাড়া আদাতে অনেক ঔষধি গুণ থাকে যা মানুষের শরীরে অনেক উপকার করে। আজ আমরা আপনাদের দেখাবো আদা দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে আচার বা সস তৈরি করা হয়। ফ্যাক্টরিতে আদার আচার তৈরি করার জন্য অনেক পরিমাণে আদা চাষ করা হয়, আর এই আদা তৈরি হতে 6 মাস সময় নেয়। সর্বপ্রথমে আদা চাষ করার জন্য জমি তৈরি করা হয়, আর এই জন্য অত্যাধুনিক মেশিনের সাহায্যে সার, বীজ এবং আরও প্রয়োজনীয় নির্দেশনায় জমিতে দেওয়া হয়। এরপর সময় চলে আসে জমিতে বীজ লাগানো। এই কাজটা ট্র্যাক্টর করে থাকে, যেহেতু এখানে বিঘার পর বিঘা জমি আবাদ করা হয়, সেজন্য সমস্ত কাজ অটোমেটিক ট্র্যাক্টর করে থাকে, আর শুধুমাত্র একজন মানুষই এই সব কিছু অপারেট করে। বীজ লাগানোর 3 সপ্তাহের পর ছোট ছোট আদার গাছ বাইরে বেরিয়ে আসে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এর মধ্যে সময় সময় জমিতে সেচ দেওয়া হয়। আদার জমিতে বেশি পরিমাণ সেচ দেওয়া হয় না। যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে গাছ নষ্ট হয়ে যেতে পারে, দেখতে দেখতে গাছ বড় হয়ে যায়। এর মধ্যে সার, বীজ এবং সমস্ত পরিচর্যা করা হয়। এবার সময় চলে এসেছে এগুলোকে হারভেস্টিং করার। একটা আধুনিক হারভেস্টার মেশিন জমি থেকে খুব সুন্দরভাবে আদাগুলোকে তুলে কনটিবেল্টের উপরে রেখে দেয়। তার সাথে সাথে এখানে মাটি এবং নোংরাগুলো পরিষ্কার করে নেয়। তারপরে আদাগুলোকে আধুনিক মেশিনের সাহায্যে তুলে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এবার এখানে ফ্যাক্টরির মধ্যে আদাগুলো শ্রমিকরা হাত দিয়ে পরিষ্কার করে ফেলে। তারপর কনটিবেল্টের মাধ্যমে চলে যায় আর একটি সেকশনে, যেখানে এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। তারপর গরম পানি দিয়ে শুদ্ধ করে 1 সপ্তাহের জন্য রেখে দেওয়া হয়। এইবার সমস্ত আদাগুলো ওখান থেকে নিয়ে চলে এসে খোসা ছাড়ানোর মেশিনের উপরে ঢেলে দেওয়া হয়। এরপর কনটিবেল্টের মাধ্যমে চলে যায় আর একটি সেকশনে, যেখানে কিছু শ্রমিক খারাপ আদাগুলো বাইরে বের করে নেয়। এবার এইগুলোকে হিডেন মেশিনের উপর দিয়ে পাঠানো হয়। তার সাথে সাথে সমস্ত আদাগুলোকে পিস পিস করে কাটা হয়। এরপর একটা প্রমাণ চলে আসে, এবারিগুলো পাঠিয়ে দেওয়া হয় মেন সেকশনে, যেখানে আগে থেকে তৈরি করা জিনিস এ সমস্ত আদা ডুবানো হয় আর 10 দিনের জন্য রেখে দেওয়া হয়। তারপর উপর আরও বিভিন্ন ধরনের মশলাপাতি মেশানো হয়। পরে এগুলোকে বাইরে বের করে শুকানো হয়। যখন আদার শুকিয়ে যায় তখন প্যাকেটে প্যাক করা হয়। 200, 300 এবং 500 গ্রাম করে প্যাকিং করা হয়। তারপরে এই প্যাকেটগুলো কার্টুনে লোড করা হয় এবং মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাছাড়া বন্ধুরা, মার্কেটে গোটা আদা চাহিদা অনেক বেশি। এর কারণে কোম্পানি আর একটা সেকশনে গোটা আদা প্যাকিং করা হয় বাজারে বিক্রি করা জন্য। পিকেল ফ্যাক্টরি মেকিং। আপনি কি কোনোদিন শসার আচার খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এখানে দেখুন যে এগুলো কিভাবে তৈরি করা হয়। সর্বপ্রথমে জমি থেকে তাজা এবং সুন্দর শসা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, আর ওগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় 1 সপ্তাহের জন্য, যার ফলে ভেতর পর্যন্ত লবণ চলে যায়। এই শসাগুলোকে 2 রকমভাবে তৈরি করা হয়। একগুলো পাতলা স্লাইস করে কেটে ফেলা হয়, আর একটাতে এগুলোকে ভার্টিক্যালি স্লাইস জারে ভরে ফেলা হয়। কাস্টমার তার পছন্দের মতো যে কোনো কৌটা বাছাই করতে পারে। এই কেটে ফেলা শসাগুলোকে কনটিবেল্টের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, আর তারপরে গ্লাস জারে ভরে দেওয়া হয়। এবারে জারগুলোকে মেশিনের সাহায্যে সামনের দিকে নিয়ে যাওয়া হয় আর অপর দিকে এর মধ্যে ভরা হয় ওই পানি, যার জন্য এই আচার এত বিখ্যাত। এই পানির আলাদা একটা টেস্ট থাকে। জারগুলোকে ভর্তি করে এগুলোকে প্যাকিং করে দেওয়া হয়, আর এইভাবে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে অপমান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।